সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রথমেই থাকছে আজকে প্রধান প্রধান সংবাদ শিরোনাম ইরফান সেলিমের বাসায় অস্ত্র রেখেছে অন্য কেউ চার্জশিটে বলল পুলিশ বগুড়ায় পুরুষে যে বান্ধবীকে বিয়ে অতপর যা ঘটল টয়লেটে বসবাস করছেন স্বামী স্ত্রী ভোটের সময় মনে রাখতে হবে কারা ঘর দিয়েছে বললেন তথ্যমন্ত্রী এবার দেখুন বিস্তারিত সংবাদ ইরফান সেলিমের বাসায় অস্ত্র রেখেছে অন্য কেউ চার্জশিটে বলল পুলিশ ঢাকার সাত আসনের সংসদ সদস্য এমপি হাজি মোহাম্মদ সেলিমের ছেলেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসিসির তিরিশ নম্বর ওয়ার্ড বরখাস্ত কাউন্সিলর ইরফান সেলিমের রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করতে অসৎ উদ্দেশ্যে কে বা কারা উদ্ধার করা পিস্তলটি তার বাসায় রেখে যায় ইরফান সেলিমের এলাকায় তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র বহন বা প্রদর্শন তথা সন্ত্রাসী কার্যকলাপে অংশগ্রহণের কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি গত পাঁচই জানুয়ারি ঢাকা মহানগর হাকিম আশেক ইমামের আদালতে অস্ত্র মামলায় ইরফান সেলিমকে অব্যাহতির সুপারিশ করে দেয়া চূড়ান্ত প্রতিবেদনে চার্জশিটে এসব কথা উল্লেখ করেছেন মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার পরিদর্শক মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রতিবেদনটি গ্রহণের বিষয়ে শুনানির জন্য আটে ফেব্রুয়ারি দিন ধার্য রয়েছে ওই প্রতিবেদনে মামলার তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন ইরফান সেলিমের বিরুদ্ধে করা অস্ত্র মামলার ঘটনাস্থল ছাব্বিশ নং চান সর্দার দাদাবাড়ি এই বাসার মালিক বর্তমান ঢাকা সাত আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম মামলার আসামি ইরফান সেলিম তার পুত্র ইরফান সেলিম বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তিরিশ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর মামলার বাদী এজাহার ও জব্দ তালিকায় মামলার ঘটনাস্থল ইরফান সেলিমের ব্যক্তিগত শয়নকক্ষে কক্ষে উল্লেখ করেন তবে মামলাটি সরেজমিনে তদন্তকালে সাক্ষ্য প্রমাণে দেখা যায় যে মামলার ঘটনাস্থলটি ইরফান সেলিমের ব্যক্তিগত শয়নকক্ষ নয় সেটি ছিল একটি অতিথি কক্ষ প্রতিবেদনে আরও বলা হয় ইফান সেলিমের পরিবার একটি রাজনৈতিক পরিবার হওয়ায় ওই অতিথি কক্ষে বিভিন্ন আগন্তক অতিথি রাজনৈতিক নেতাকর্মী তার সঙ্গে সাক্ষাৎ করতে আসতেন ইরফান সেলিম দীর্ঘ সময় বিদেশে থেকে পড়ালেখা করেছেন তিনি দু থেকে দু হাজার সাল পর্যন্ত কানাডায় বিবিএ পড়া শেষ করেছেন তার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করার জন্য এবং সমাজে তার সম্মান ক্ষুণ্ণ করা সহ সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য অসৎ উদ্দেশ্যে বাকারা মামলার জব্দকৃত পিস্তলটি অভিযুক্ত ইরফান সেলিমের অতিথি কক্ষে রেখেছেন ইরফান সেলিমের এলাকায় তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র বহন বা প্রদর্শন তথা সন্ত্রাসী কার্যকলাপে অংশগ্রহণের কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি তদন্ত কর্মকর্তা আরও উল্লেখ করেছেন মামলার জব্দকৃত আলামত পিস্তলের বিষয়ে মামলার বাদী এজাহারে এবং জব্দ তালিকায় কার অস্ত্র এবং কার দেখানো মতে জব্দ হয়েছে তা উল্লেখ করেননি অস্ত্র মামলার গোপনীয় প্রকাশ্যে তদন্তে গৃহীত সাক্ষ্য প্রমাণে অভিযুক্ত ইরফান সেলিমের বিরুদ্ধে অস্ত্র মামলার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয় নাই বিধায় ইরফান সেলিমকে মামলার দায়ী হতে অব্যাহতি দানের প্রার্থনা করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হলো। গত পঁচিশে অক্টোবরে নৌবাহিনী লেফটেন্যান্ট ওয়াসিফ আহমদ খান মোটরসাইকেলে করে যাচ্ছিলেন এ সময় হাজি সেলিমের ছেলে ইরফান সেলিমের গাড়িটি তাকে ধাক্কা মারে এরপর তিনি সড়কের পাশে মোটরসাইকেলটি থামিয়ে গাড়ির সামনে দাঁড়ান এবং নিজের পরিচয় দেন তখন গাড়ি থেকে ইরফানের সঙ্গে থাকা অন্যরা একসঙ্গে তাকে কিলঘুষি মারেন এবং মেরে ফেলার হুমকি দেন তার স্ত্রীকে অশ্লীল ভাষায় গালাগালিও করেন তারা এরপর ছাব্বিশে অক্টোবর সকালে ইরফান সেলিম তার বডিগার্ড মোহাম্মদ জাহিদুল মোল্লা এবি সিদ্দিক দীপু এবং গাড়ি চালক মিজানুর রহমান সহ অজ্ঞাত দু তিনজনকে আসামি করে ধানমন্ডি থানায় মামলা করেন ওয়াসিফ আহমদ খান ওই দিনই পুরান ঢাকার বড়কাটরায় ইরফানের বাবা হাজি সেলিমের বাড়িতে দিনভর অভিযান চালায় র্যাব এ সময় র্যাবের ভ্রাম্যমাণ আদালত মাদক রাখার দায়ে ইরফান সেলিমকে এক বছর কারাদণ্ড দেন ইরফানের দেহরক্ষী মোহাম্মদ জাহিদকে ওয়াকিটকি বহন করার দায়ে দেন ছয় মাসের সাজা এরপর আঠাশে অক্টোবর র্যাব তিনের ডিএডি কায়ুম ইসলাম বাদী হয়ে চকবাজার থানায় ইরফান সেলিম ও দেহরক্ষী জাহিদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকের পৃথক চারটি মামলা করেন মামলার এজাহারে বলা হয় ছাব্বিশ নং চান সর্দা দাদাবাড়ি ভবনের চতুর্থতলা তল্লাশি করে দরজার ডান দিকে পশ্চিম রুমের ভেতরে আসামি জাহিদুল মোল্লা এর দেহ তল্লাশিকালে তার নিকটতে একটি কালো রঙের বিদেশি পিস্তল চারশো ছয় পিস ইয়াবা ট্যাবলেট দুইটি মোবাইল উদ্ধার করা হয় এরপর বাদিতার সঙ্গীয় ফোর্স ওই ভবনের চতুর্থ তলার এক নম্বর আসামি মোহাম্মদ ইরফান সেলিমের ব্যক্তিগত স্বয়ন প্রবেশ করে তল্লাশিকালে একটি বিদেশি অবৈধ পিস্তল গুলি ম্যাগাজিন ও বিআর পেয়ে বিধি মোতাবেক জব্দ তালিকা মূল্যে জব্দ করে আসামিদের নিয়ে ওই ভবনের পঞ্চম তলার একটি রুমে প্রবেশ করে একটি এয়ারগান কালো রঙের দুইটি ছোড়া একটি চাইনিজ কুরাল বিদেশি হকি স্টিক এক বোতল বিদেশি মদ আটত্রিশটি কালো রঙের বিভিন্ন ব্র্যান্ডের ব্যাটারি এবং চার্জার সহ ওয়াকিট কিসের ক্যামেরাযুক্ত ড্রোন উদ্ধার করেন যা নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমরের উপস্থিতিতে ও তার নির্দেশে জব্দ করা হয় উদ্ধারকৃত অবৈধ অস্ত্রগুলি এবং মাদক সংক্রান্ত আসামিদের জিজ্ঞাসাবাদ করলে তারা সন্তোষজনক জবাব কিংবা কোনো বৈধ কাগজপত্র প্রদর্শন করতে পারেননি বিধায় আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে আলাদা আলাদা মামলা দায়ের করা হয়েছে আসামি ইরফান সেলিম ব্যাটারি চার্জার ওয়াকেট সেট অবৈধভাবে হেফাজতে রেখে ব্যবহারের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মাদক রাখায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায় আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উল্লেখ করা হয় এ বগুড়ায় পুরুষ সেচে বান্ধবীকে বিয়ে অতপর যা ঘটল বুধবার রাতে সাবিনা আক্তার তার স্বামী ইদ্রিস আলীকে তালাক দিয়ে দশ মাসের সংসার ইতি টানেন তালাক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সোনাতলা উপজেলার দিগদায়ের ইউনিয়নের কাজী আব্দুল কাদের ইতি আক্তার সোনাতলা উপজেলার দিগদায়ের ইউনিয়নের কোয়ালিপাড়া গ্রামের সোনা মিয়ার মেয়ে আর সাবিন আক্তার পার্শ্ববর্তী দীঘলকান্দি গ্রামের আমজাদ হোসেনের মেয়ে জানা গেছে গত বছর সৈয়দ আহমদ বিশ্ববিদ্যালয় কলেজের দ্বাদশ্রেণীর ছাত্রী থাকা অবস্থায় ইতি আক্তার নারী থেকে পুরুষে রূপান্তরিত হয়েছে বলে দাবি করেন এরপর তিনি মাথার চুল কেটে পুরুষের পোশাক পরে বেড়ানো শুরু করেন এ সময় তার নামও পাল্টে রাখা হয় ইদ্রিসালী এই ঘটনার পরে তার ঘনিষ্ঠ বান্ধবী ও একই কলেজের ছাত্রী সাবিন আক্তারকে বিয়ের প্রস্তাব দেন গেল বছর নয় ডিসেম্বর রাতে স্থানীয় মূলবাড়ি ঈদগা মাঠের ইমাম ও ফাজিলপুর গ্রামের মাওলানা আবু মোসার বাড়িতে দুপরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ে পড়ানো হয় এক লাখ টাকা দেন মোহরানায় সম্পূর্ণ হয় এ বিয়ে তবে এতদিন পর এসে অবশেষে ভেঙে গেল দুই বান্ধবীর সংসার তালাক দেওয়ার পক্ষে সাবিন আক্তারের যুক্তি বিয়ের পর প্রথম রাতে স্বামী ইদিস আলীকে তাকে জানিয়েছিল সে এখনও পূর্ণাঙ্গ পুরুষের রূপান্তরিত হয়নি সে কারণে তাদের মধ্যে অন্তত পাঁচ বছর দাম্পত্য সম্পর্ক স্থাপন করা যাবে না সাবিনা আরও বলেন এভাবে কিছুদিন চলার পরে সন্দেহ হলে জোর করে স্বামীকে দেখেন সে এখনও নারী থেকে গেছে সাবিনার অভিযোগ তার স্বামী ইতি আক্তার কখনোই পুরুষে রূপান্তরিত হয়নি সে আগে যা ছিল এখনও তাই আছে প্রতারণার মাধ্যমে সে বিয়ে করেছে আরও জানায় তার স্বামী কিনা তা পরীক্ষা করে দেখতেও প্রতারণা বিচার নির্বাহী কাছে অভিযোগ দিয়েছিলাম কিন্তু গত মাসও কোনো সুরাহা হয়নি সাবিনা করে বলেন এক নারী হয়ে তো অন্য নারীর সঙ্গে সংসার করা যায় না কারণে তাকে তালাক দিয়েছি এ ব্যাপারে সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও হিসেবে অতিরিক্ত দায়িত্বে থাকা শিবগঞ্জ ইউএনও আমিনুর রহমান জানান বিষয়টি তার জানা নেই সোনাতলার ইউএনও দেশে ফিরলে জানা যাবে টয়লেটে বসবাস করছেন স্বামী স্ত্রী মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী দেওয়া এক লক্ষ ভূমিহীন গৃহহীন পরিবার ঘর পেলেও সে খবর জানেই না শহর পরিচ্ছন্ন কর্মী শাহাদাত দম্পতি ভূমিহীন অসহায় পরিচ্ছন্ন কর্মী শাহাদাত ও স্ত্রী নার্গিস দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন বোয়ালমারির পৌর সদরের একটি পাবলিক টয়লেটে ফরিদপুরের বোয়ালমারি বাজারের টিনপট্টি এলাকায় গণশৌচাগারী এই দম্পতির ঘরবাড়ি শৈশবে মা বাবাকে হারিয়ে বোনের সাথে বোয়ালমারি আসে শাহাদাত প্রথমে টোকাই হিসেবে কাগজ কুড়িয়ে মোটের কাজ করে কখনো বা সুইপারের কাজ করে জীবিকা নির্বাহ করেছে শাহাদাত তারপর পৌর মেয়র হোসেনের বদান্যতায় শহর পরিচ্ছন্ন কর্মী হিসেবে মাস্টারোলে কাজ ও হেলিপ্যাড এলাকায় থাকার জন্য একটি ছোট্ট ছাপড়া ঘর পেলেও পরিবারের অন্য সদস্যদের জায়গা সংকুলন না হয় স্বামী স্ত্রী বসবাস শুরু করেন এই গণশৌচাগারে শাহাদাত বলেন আমার পিতার বাড়ি মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার পাচুরিয়ায় জন্মের সময় মার মৃত্যু হয় আর ছয় বছর বয়সে বাবাকে হারিয়ে চলে আসি বলমারিতে পৈতৃক সম্পদ বলতে কিছু ছিল না দারিদ্রতার কষাঘাতে এবং জীবিকার তাগিদে শৈশব থেকে কাগজ কুড়িয়ে টুকটাক কাজ করে জীবন চালিয়ে নিচ্ছি কোনো মতে জমি ঘরবাড়ি দূরে থাক নিয়তি ভাড়া বাড়িতেও থাকার ভাগ্য লেখেনি আবার অনেকে সুইপারে কাজ করি বলে বাড়ি ভাড়াও দেয় না বোয়ালমারি পুরসভার মুজফ্ফর হোসেন বাবলু মিয়া মাস্টার রুলে দৈনিক একশো ষাট টাকা বেতনে বাজার ঝাড়ুদারে চাকরি দিয়েছেন এবং বোয়ালমারি হেলিপ্যাড সরকারি জায়গায় থাকার ব্যবস্থা করেন কিন্তু পরিবারের অন্য সদস্যদের জায়গা না হয় আমিও আমার স্ত্রী পাবলিক টয়লেটে নিজেদের বাসস্থান বানিয়ে নিয়েছি এখন বয়স হয়েছে রোগ জন্য ঠিকমতো মতো কাজও করতে পারি না সাঁতাদের স্ত্রী নার্গিস বলেন দৈনিক বাজার ঝাড়ু কাজ করার পর মানুষের বাড়িতে কাজ করে যা পাই তাই খাই আবার কিনেও খাবার খাই অনেক সময় না খেয়েও দিন যাপন করি সরকার ঘর দিচ্ছে তা আমরা জানি না কেউ বলেও নাই যদি সরকার আমাদেরকে একটা ঘর দিত জীবনের শেষ দিনগুলো শান্তিতে থাকতাম নার্গিসারও বলেন অনেকেই আসে খোঁজখবর নিয়ে যায় কিন্তু আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না আমাদের এক শতাংশ জমিও নাই যে সেখানে একটা ঘর করে থাকব ভোটের সময় মনে রাখতে হবে কারা ঘর দিয়েছে বললেন তথ্যমন্ত্রী তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের অন্য বস্ত্রের সমস্যার সমাধান অনেক আগেই করেছেন এখন গৃহহীনদের মাথা গোজার জন্য ঠাই করে দিচ্ছেন তিনি বলেন দেশে কোনো গৃহহীন মানুষ থাকবে না সত্তর হাজার পরিবারের কাছে জমিসহ ঘরের দলিল হস্তান্তরের মাধ্যমে সেই লক্ষ্য বাস্তবায়নে এগুচ্ছে সরকার মুজিব বর্ষ উপলক্ষে শনিবার দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়নের ঘর ও জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন আওয়ামী লীগের নেতা বলেন আপনারা যারা ঘর পেয়েছেন তারা কখনোই চিন্তা করেননি সহ এরকম একটি ঘর পাবেন কিন্তু তারা ঘর পেয়েছেন এটি কোনো সরকার দিয়েছে সেটি মনে রাখতে হবে এটি দিয়েছে আওয়ামী লীগ সরকার নৌকা মার্কার সরকার এটি দেশের সব ধরনের ভোটের সময়ও মনে রাখতে হবে ভোটের সময় আসলে অনেক রকমের দল আপনাদের সামনে হাজির হবে তাদের বলতে হবে কখনো আমাদের খবর নাওনি বদমাশরা আবার এসেছে ধোকা দিতে এমন করে তাদের জবাব দিতে হবে তিনি বলেন যদি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় না থাকেন এখন যে গৃহহীনরা ঘর পেয়েছেন তা অন্যরা এলে কেড়ে নেবে নৌকা মার্কায় সরকার ক্ষমতায় না থাকলে অন্য কাউকে এভাবে আর কেউ ঘর করে দেবে না তথ্যমন্ত্রী নিজের নির্বাচনী এলাকায় নিজের দলের নেতাদের অর্থায়নে এ ধরনের কমপক্ষে পঞ্চাশটি ঘর করে দেবেন বলে জানান হাসান মাহমুদ বলেন দেশকে ভিক্ষুকমুক্ত করার জন্য প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন এরপরও কিছু কিছু ভিক্ষুক আছে তবে শুধু ভিক্ষুক যে বাংলাদেশে আছে তা নয় অনেক দেশে ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ হওয়া সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন দেশেও ভিক্ষুক আছে বাংলাদেশে যদি কেউ ভিক্ষুকে এখন দুই টাকা দেয় ভিক্ষুক তাকে দুইটা গালি দেবে পাঁচ টাকা দিলে আপাদ মস্তক তাকিয়ে দেখবে মানুষটা কেমন লাল রঙের দশ টাকার নোট দিলে মোটামুটি খুশি হবে তবে পুরোপুরি না এই হচ্ছে আজকে বাংলাদেশের পরিস্থিতি তথ্যমন্ত্রী বলেন বাংলাদেশে কোনো ছিঁড়া কাপড় পরাও খালি পায় মানুষ দেখা যায় না আগে দেশ বিদেশ থেকে পুরনো কাপড় আসতো সেগুলো ধোলাই করে হকার্স মার্কেটে বিক্রি হতো সেগুলো কিনে পরে সাহেব বা সাজার চেষ্টা করতাম আর এখন বাংলাদেশ থেকে তৈরি পোশাক বিদেশে রপ্তানি হয় আর সেগুলো বিদেশে বড় বড় মার্কেটে বিক্রি হয় এবং সেগুলো পরে সেখানকার সাহেবরা তাদের সাহেবগিরি ঠিক রাখে অর্থাৎ পরিস্থিতি এখন উল্টো হয়ে গেছে আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি